অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। শনিবার শীতলকুচির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অমিত বললেন মানুষ বললে পদত্যাগ করতে পারেন তিনি, কিন্তু 2রা মে এর পর পদত্যাগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর পর জনসভা থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন তৃণমূল নেত্রী। জোর গলায় বলেছিলেন ঘটনার দায় নিয়ে পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রবিবার রাজ্যে একাধিক কর্মসূচি ছিল অমিতের। বসিরহাট দক্ষিণের সভা থেকেই সেই পদত্যাগ প্রসঙ্গই তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বললেন মানুষ যখন বলবে তখন আমি পদত্যাগ করতে পারি, কিন্তু আপনি প্রস্তুত থাকুন, 2রা মে আপনাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি তাঁর দাবি শীতলকুচির ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর মন্তব্যই দায়ী। দিদি বলেছিলেন কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরতে, সেই কথাতেই জনতা ঘিরে ধরে আক্রমণ করেছিল বাহিনীকে। অমিতের কথায় দিদি কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে উৎসাহ দিয়েছিলেন। আপনার জন্য 4 জন মানুষের মৃত্যু হয়েছে, ওই দিন সকালে বিধানসভা এলাকাতেই 1 বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল, দিদি তা নিয়ে কিছুই বললেন না। রবিবার বসিরহাটের সভা থেকেও বিজেপির 200 আসন পাওয়ার কথা আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করলেন অমিত। বললেন আমি এখানে একটা অনুরোধ করতে এসেছি, দিদি 10 বছর শাসন করেছেন, তাই তাকে ছোটখাটো একটা বিদায় অভ্যর্থনা জানানো উচিত। আপনারা বিজেপিকে 200 আসন পাইয়ে দিন, সেটাই দিদির বিদায় উপহার হবে।